আজকে বান্টি আসছে ও বাবা আচ্ছা রবিকে চৌবাচ্চা মানে কি যুগ এসেছে মানে কার বন্ধু কে নিয়ে এসেছে কিন্তু এটা আস্তে আস্তে নট ইন্টারেস্টেড কি করে দেখছিস কি গ্রিন টাইম স্ন্যাক্স পার্টি বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এটা আমাদের দিওয়ালি স্পেশাল ব্লগ ও বাবা আজকে বান্টি আসছে এসেছে মানে আসছে এখনো আসেনি বান্টিকে এখানে ওর কাকু ছেড়ে গেছে ও বাবা সব ঘুরে যাবে বাবাই আছে খুব খুশি আজকে প্রথমবার আমাদের নতুন ফ্ল্যাটে ওর বন্ধু আসছে একটু হাই করে দে বাবাই এর বন্ধু এসে গেছে বাড়িতে ওরা একটু সামান্য স্ন্যাক্স খেয়েছে বাবাই বেশি কিছু খায়নি ওর গলা ব্যথা হচ্ছে ওকে গরম জল আর চা দেওয়া হয়েছে আর বান্টি এখন কি খেলছিল জানি না কিন্তু বাবাই খেলেই যাচ্ছে আর এদিকে টিভি বেচারা একা চলে যাচ্ছে না ওই সিনেমাটা ও দেখছে কি করে দেখছে হ্যাঁ এটা ও নাকি দেখছে ও সব জানে লাইটটা নিভিয়ে দিচ্ছে আমি তো ভিডিওর জন্য লাইট জ্বেলেছি ওই পর্দাটা দিয়ে দিলে বেশ ভালো আলো ইয়ে হবে ছাতাচ্ছে উপরে ছাতাচ্ছে কি ফাইনালি লাঞ্চ টাইম উপস্থিত লাঞ্চে আমি কিন্তু একদম কিচ্ছু কোনো কাজ করিনি আমি একদম কোনো কাজ করিনি বান্টি হাত দেখালো আর এই যে আমাদের বিরিয়ানি বয় সুন্দর করে আরাম করে খাচ্ছে যাই হোক এই ফাইনালি লাঞ্চ টাইমে আমি কিন্তু এক ফোঁটাও রান্না করিনি রান্না করেছে শ্রীমান পান্না পান্না মহারাজ রান্না করেছে একজনের সর্দি ফড়ফড় ইস খানিকটা মিশিয়ে নে বিরিয়ানিতে ভাল লাগবে তো এই যে খাওয়া দাওয়া চলছে আজকে ঠিক হয়েছে যে এই খাবার পরে এখন তো 3:20 তো খাবার পরে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এই 4:30 নাগাদ ওই 14 নম্বর না টামরিপুর মার্কেটে যাব ওখান থেকে আমরা স্কাইল্যান্ডটা আনবো বাবা কালকে খুঁজেছে বাইরে হ্যাঁ আমি জানি দাঁড়া পাওয়া যাবে আচ্ছা না পাওয়া গেলে আমি 29 পল্লীতেই যাবো গিয়ে নিয়ে ওখান থেকে আসবো 11 পল্লী 11 পল্লী আর ঠিক আছে 11 পল্লী তো একদম কাছে এখান থেকে একদম পেছন থেকে খুব খুব কাছে তাহলে ফার্স্টে 11 পল্লীতেই চলে যাই ওখানে গিয়ে হ্যাঁ 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 একবার ফোন করে নিবি দিয়ে ওখান থেকে স্কাইল্যান্ডটা নিয়ে আসবো নিয়ে এসে মানে যদিও আমি কিছু জানি না এবার ওই বান্টি আর নীলাদ্রির বাবা দুজনে মিলে মানে আই উইল রিকোয়েস্ট জানি না কি হবে ছাতে গিয়ে ল্যান্ডটা নোড়ানো হবে মানে ট্রাই করা হবে অ্যাটলিস্ট দেখা যাক কি হয় তাহলে বন্ধুরা আমি কিন্তু একদম কোনো কাজ জানি না আমি কিন্তু রান্না করিনি তোমরা আনন্দ করে খাও আমার মনে আছে দিদাবাড়িটা পড়েছিল হ্যাঁ ওই ছিল সব কটা উড়েছিল কিন্তু মনে আছে তখন তুই অনেক ছোট তোর কি করে মনে আছে দুখানা আনা হয়েছিল তখন হ্যাঁ হ্যাঁ সেলফি স্ট্যান্ড না ওটা ফোন স্ট্যান্ড ফোন স্ট্যান্ড আমি ফোন দেখতে দেখতে খাই না দাঁড়াও আমি ভিডিওটা একটু হ্যাঁ এই যে বাবাই আলটিমেটলি মানে চিকেন বিরিয়ানির কি জিনিস বাঁচিয়েছে মানে ও আসল জিনিসটাই খাচ্ছে না এটা কি বিচ্ছুর জন্য বাঁচালি আচ্ছা ও অ্যাকচুয়ালি বলছিল যে ওরা দুজন খেতে বসেছে মানে এই যে বাবাই আর বান্টি তো বিল্লু বিচ্ছুকেও ডেকে আনতে বলছিল আমি ওদেরকেও খেতে দিয়েছি মানে একই সাথে ওদেরকেও দিয়েছি এখানেও দিয়েছি যাতে কেউ কোনো ডিস্টার্ব না করে কিন্তু ও বলছিল যে ওদেরকেও এখানে নিয়ে আসতে যাহলে ভালো হয় আচ্ছা আমি কি আরেকটু তোদেরকে বিরিয়ানি দেবো দেখ হ্যাঁ দি হ্যাঁ হ্যাঁ আমি কি সুন্দর কায়দা করেছি মানে প্যাকেট থেকে ঢেলে নিয়েছি যেন আমি সার্ভ করছি মানে আমি রান্নাটাও আমি করেছি যেন মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা বাবাই তোমাকে দিই হ্যাঁ বাবা ভেরি গুড আলু আছে না আলু আছে আলু এখানে চুবড়িতে আছে চুবড়ি মে আলু হ্যায় আলু আমি চেয়েছিলাম ওই মিস্টার পান্না দিয়ে যাবেন অল এভরিথিং যা কিছু ব্লেম করার আছে পান্না কো ব্লেম করো ভাই তো
बच्चा लोग आज तो है बच्चा पार्टी बच्चा पार्टी बच्चा पार्टी बच्चा पार्टी दिवाली में है बच्चा पार्टी बच्चा पार्टी बच्चा पार्टी এখন হচ্ছে ভীষণ বোরিং টাইম সব একদম কি করছে ও এরা দুজনেই ফোন দেখছে মানে আমি বুঝি না কি করছে এরা আমরা বন্ধু পেলে কত আনন্দ করতাম এরা কি করছে দুজনেই এখন রিল্যাক্স করছে মানে এদের আর ভাল লাগছে না কিছু আর অপর দিকে একটু টিভি চলছে কার্টুনটা আমি দেখছি অবশ্যই আমার ভাল লাগছে আমার বয়স কমে গেছে আমি এখন কার্টুন দেখছি কিন্তু এদের বয়স বেড়ে গেছে এই জন্য এরা কী সব দেখছে আমি জানি না আমি ভাবছি এদের সামনে আমি এখন চিপস খাবো দেখি এদের কী হয় আচ্ছা তোমাদের সাথে একজনের পরিচয় করি দিই অনেকক্ষণ ধরে তো ভিডিও চলছে ভিডিওর মাঝে একটু ওর ইন্ট্রোডাকশনের দরকার আছে এটা হচ্ছে বান্টি বান্টি হচ্ছে আমরা আগে যেখানে থাকতাম তো আমরা রেন্টে থাকতাম তো আমাদের ঠিক পাশের বাড়িতে মানে ওদের নিজেদেরই বাড়ি ছিল তো ওদের বিশাল বড় বাড়ি তো ওইখানে ওরা থাকতো আমার খুব ভাল লাগতো কারণ ওই মানে ওর সাথে আলাপটা একদম মানে মানে ঝটাকসে কীভাবে হয়েছে আমি জানি না ব্যাপারটা হয়েছে যে ওরকম ওরা অনেক খেলতো আওয়াজ হতো এবার আমাদের জানলার থেকে ওদের বাড়িটা দেখা যেত ওরা যাতায়াত করছে সবই দেখতে পেতাম তো এবার একদিন কি হলো যে এরকম হোলি ছিল তো এবার আমি দেখছি ওরা সব খেলছে এবার আমি আর বাবাই তো আমাদের রং টং খেলার অতটা ব্যাপার নেই তা আমার হঠাৎ মনে হলো যে আমি বাচ্চাগুলোকে ডাকি ডাকলে তাহলে বেশ ওরা রং খেলবে আমি দেখবো তো আমি ওকে বান্টিকে বললাম যে এরকম এই সন্না আমি তখন ওর নামও জানি না বলছে এই সন্না তুই রং খেলবি বলছে হ্যাঁ এবার সেও মানে ও তখন আরো ছোট তো তখন মানে ও ভাবছে একটু রং খেলতে পারলে লোকজন পারলে ভালো হয় তাই বললাম এই সন্না তুই রং খেলবি বলে হ্যাঁ তখন ও কোথাও থেকে একটা ঘুরে ফিরে চলে এলো ব্যাস তারপর থেকে আলাপ হয়ে গেল ও খুব ভালো ছেলে ভীষণ ভালো ও নাইনে পড়ে কিরা বলবি না কিছু ওর এখন মুড অফ ভাল লাগছে না তো আমি ওই জন্য ইন্ট্রোডাকশন দিয়ে নিচ্ছি নাইনে পড়ে ও ওরিয়েন্টেতে পড়ে ভীষণ ভালো ছেলে পড়াশোনা নিজে নিজে করে এটা খুব ভালো জিনিস ও সেলফ স্টাডি করে এবং মানে খুব ভালো ওর মা হেল্প করে বাবা হেল্প করে প্রচণ্ড ভালো ভীষণ ভালো ছেলে আর সব থেকে হচ্ছে যে মানে খুব হেল্পিং ব্যাপারটা আছে আর ভীষণ কথাও শোনে আর মানে একটু মানে কি বলবো যে বন্ধু ভালোবাসে আর খুব সরল টাইপের খুব ভালো মানে ওভারঅল খুব ভালো আমার ওকে খুবই ভালো লাগে আর বাবাইয়ের সাথে ওর খুব ভালো একটা বন্ডিং আছে ছিল আর কি এখন জানি না কি অবস্থায় আছে এখন বন্ডিংটা আমি দেখতে পাচ্ছি এই যে ওর এখন আরে ওটা ওর ফার্স্ট লাভ হয়ে গেছে ওটা ওটাকে আমি বিদায় করব মানে আমি শাশুড়ি ওই ফোনটা হচ্ছে বৌমা আমি ওটাকে মেরে ফেলবো ফোনটাকে আমি ধ্বংস করব একদম বাজে আমাকে পাত্তা দিচ্ছে না আচ্ছা ওর ইন্ট্রোডাকশন হয়ে গেছে তো আমি এখন চিপস নিয়ে আসবো আর আমি ওদেরকে দেখিয়ে দেখিয়ে খাবো দেখা যাক কি হয় ওদের কোনো এই এই বোরিংনেসের কোনো চেঞ্জ হয় কি না লেটস সি মানে কি যুগ এসেছে আমি চিপস এনেছি ওদেরকে দেখালাম বাট দে আর নট ইন্টারেস্টেড কি যুগ এসেছে কে জানে চিপস নিয়ে বসে আছি চিপস তো দেখালাম একজন তাও ওই বান্টি দুটো নিয়েছে আর একজনের কোনো রিয়াকশনই নেই কি যুগ এসেছে বাট আমি তো খাবো চিপস আমরা এখন ছাতে এসেছি বাবাই কিন্তু আসেনি মানে কার বন্ধু কে নিয়ে এসছে হ্যাঁ ও আসবে না ওর ভাল লাগছে না ওর নাকি গলা ব্যথা করছে এসেছি একটু পরে এখন বেরোবো মানে পাঁচটা বাজতে যায় বোধ হয় তাই না পাঁচটা বাজে তো কটা বাজে পৌনে পাঁচটা হ্যাঁ ওই পাঁচটা বাজুক বেরোবো ইচ্ছা আছে ওই যে ইয়ে কেনা হবে কি জানো স্কাইল্যান্ডার স্কাইল্যান্ডার নেওয়া হবে তাহলে এখানে ছাড়ানো মোটামুটি ছাদ থেকে ওঠানো হ্যাঁ এবার সবই ভাগ্যের বিষয় জানি না হবে কিনা আর আমি পারবো না যদিও জানি না এবার নীলাদ্রি বাবা এরা সব লম্বা লম্বা আছে তো উট পাখি উট পাখিরা চেষ্টা করলে ঠিক হবে আমরা হচ্ছি একটা বেটে পাখির নাম বল এই যে কে ডাকছে এখানে না ওই যে এই নেপালি আন্টি দিদিরা আছে ওদের পা হ্যাঁ শুয়ে আছে ছাদ থেকে বেশ অনেক কিছুই দেখা মেন রোডটা দেখাচ্ছি
এটা মেইন রোড না মেইন রোড দেখা যাবে না যেটা যাবে হচ্ছে ওই যে ওই যে ওইখানে এই যে ব্লু এটা দেখা যাচ্ছে তারপরে ঠিক এই যে হ্যাঁ ওই 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 যে বড় বড় ব্যানার ওই দিকটা হচ্ছে মেইন রোডের পাশে আচ্ছা ভালো আছে ভালো আচ্ছা ওইটা ভালো আছে হ্যাঁ হ্যাঁ আগে পাওয়া যায় নাকি যাচ্ছে হ্যাঁ সেটা তো আর তার আগে আমাদেরকে বাড়ি থেকে বেরোতেও হবে নীলুকে বের করতেও হবে এটা একটা বড় কাজ জানি না ও জীবনে বের হবে না নাহলে তুই আর ও বাড়িতে থাকবে আমি গিয়ে কিনে আনবো ফুলঝুরিও নেওয়া হয়েছে কিন্তু এটা আস্তে আস্তে বলতে হবে আর এই যে দোকানে প্রচুর এটা 11 পল্লী এটা বান্টি আমাদের খবর দিয়েছে সেই জন্য আমরা চলে এসেছি নীলু আসেনি আমি আর বান্টি মিলে নিয়ে যাচ্ছি এখন বাড়ি গিয়ে সাজানো হবে আর ফানুস জ্বালানো হবে এই যে আমরা এখন চলে এসেছি এবার বাড়িতে এসে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে বান্টি এখন একটা ফানুস রেডি করে ফেলেছে একটু তুলে দেখা আর আমি এদিকে ঠাকুরের কাছে এসে একটা কাজ করেছি দেখাচ্ছি এই দেখো ওই যে লাইটটা জ্বলছে আরেকটা হয়েছে আমি গোপালের জন্য মেনলি ওই যে ছোট্ট লাইট একটা দিয়েছি গোপালের দিকটা অন্ধকার বলে একটু আমার মন খারাপ লাগছিল তো আজকে রেডি হয়ে গেছে সব হয়ে গেছে এবার আমি ঠাকুরের পুজোটা শুরু করব আর পুজোটা দিয়ে দেবো এক্ষুনি হয়ে যাবে আর ওই বাবাই আর বাবাই বান্টি মিলে আর ওর বাবা মিলে ওপরে ফানুস ওড়াতে যাবে খুব মজা বাচ্চা পার্টি জিন্দাবাদ আচ্ছা ফাইনালি একটা স্ন্যাক্স চলছে স্ন্যাক্স পার্টি আমি দিয়েছিলাম চিকেন পকোড়া এখন বটি কাবাব বাবাই আর খেতে পারেনি যাই হোক পরে বলেছে রাতে রুটি দিয়ে খাবে এখন মারপিট চলছে বাবাই একদম শুয়ে পড়েছিল সেখানে উঠে পড়েছে আর ওই যে ফানুসগুলোকে ফুলিয়ে রাখা হয়েছে আর নীলাদ্রি বাবা বারান্দায় ফোন করতে করতে চলে গেছে আর পাশে বেড়াল ঘুমিয়ে আছে বেড়ালটাকে একটু দেখিয়ে দিই ওই যে দেখা যাচ্ছে বেড়াল এখানে এখানে একজন ঘুমোচ্ছে আর অ্যানাদার ওয়ান দেখাচ্ছি এই যে এই যে এই যে এই যে অ্যানাদার ওয়ান ডোন্ট ডিস্টার্ব প্লিজ ডোন্ট ডিস্টার্ব প্লিজ ডোন্ট ডিস্টার্ব হ্যাঁ ফাইনালি যেটা হয়েছে এখন আপাতত বাবাই জেগে উঠেছে বাবাই যে পুরো ঘুমাচ্ছিল তার বদলে ও জেগে উঠেছে এখন এখন অ্যাকচুয়ালি বাচ্চা পার্টি চলছে বাচ্চা পার্টি জিন্দাবাদ আচ্ছা বান্টি এই জিনিসটা কেমন লাগলো বটি কাবাব চলো আপাতত বাচ্চা পার্টি এই খাওয়ার পরে এবার নীলাদ্রির বাবার ফোন জানি না কখন শেষ হবে ওটা হয়ে গেলে তখন এই ফানুস ওড়ানো হবে বাচ্চা পার্টি ফানুসটা জ্বালানো হয়েছে স্কাই ল্যান্টন এবার নীলাদ্রির বাবার বান্টি মিলে ওড়াচ্ছে ওয়াও ছাড়িস না এদিকে ছাড় উঠছে 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 ধরানো হয়েছে প্রথমে খবরের কাগজে ইয়ে হয়েছে বাবাই সরে আয় এদিকটা সরে এসে দাঁড়া দুজন ইঞ্জিনিয়ার চেষ্টা করছে হ্যাঁ
দেওয়ালটি খুলেছে কি? উড়ে যাও উড়ে যাও না 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 ইয়া হ্যাপি লাইফ ঠিক হ্যাপি লাইফ বাহ হ্যাপি লাইফ আমরাটা দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমরা কিন্তু খুব এখানে মজা করছি কিন্তু সদ্ভুদ একজন হাঁটাচলা করছে এই যে আমাদেরকে এখন দেখা যাবে না আমরা সব অন্ধকার ওরা আনো সব ওই যে ওখানে একটা উড়ছে হ্যাঁ 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 ধরবি বল কে কাকে ধরবি এটা না পেটে কাতুকুতু দেবার কি হচ্ছে যা 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 আরে 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 ছাদ ছাদ ছেড়ে দে ছেড়ে দে এটাকে সবসময় অক্সিডাইজ ফ্রেমে ধরতে হয় উপরে একটা অক্সিডাইজ ফ্রেম আর এই মাছেরটা হচ্ছে রিডিউসিং ফ্রেম অক্সিডাইজ ফ্রেমে ধরলে তাড়াতাড়ি হয়ে অক্সিডাইজ ফ্রেম দেখাচ্ছি আমি কভার করছি ছেড়ে দিয়েছে লাস্ট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ওয়ান ও বাবা ও বাবা এ আবার উড়ছে বান্টি বাড়ি যাবে ওর বাড়িতে ওর বাবা নিতে আসবে তো হয়ে গেছে ও ডিনার করে নিয়েছে ডিনার বিশেষ কিছু নয় একটু ওই বটি কাবাব করেছিলাম চিকেন বটি কাবাব তার সাথে ও রুটি খেলো জাস্ট একদম দুটো রুটি খেয়েছে কি বান্টি বেরোবে তাই জন্য এখানেই ব্লগটা শেষ করে নিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ বান্টি টাটা আর বান্টি হ্যালো বন্ধুরা বাই বাই।